আপনারা দেখছেন দা ফালাকাটা চ্যানেল, ইউটিউব চ্যানেল দেখছেন দা ফালাকাটা। আমি কানাই, আজকে আমি আপনাদের ফালাকাটার তিনটি জায়গা দেখাবো। যে তিনটি জায়গাতে গেলে আপনাদের সবাই হিন্দু হোক মুসলমান হোক সবারই একটা শান্তি লাগবে, একটা আত্মতৃপ্তি পাবে। জায়গা তিনটি আপনারা সবাই জানেন, কিন্তু আপনাদের মনে হবে কী দেখাবে কানাই, কিন্তু আমি আপনাকে ইউনিক দেখাবো, যে জিনিসটা দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদের ভালো লাগবে। মনে করেন আমি যে জায়গাটা দেখাবো সেটা কোনো স্পেশাল জায়গা না, কিন্তু কোনো কোনো সময় এই জায়গাটা এমন স্পেশাল হয়ে ওঠে যে ওই জায়গায় যাওয়ার জন্য আমার খুব ব্যস্ত হয়ে যায়। আর ফালাকাটাতে তিনটা জায়গা আছে, সেই তিনটা জায়গা আমি আপনাদের দেখাবো। আরেকবার বলি, আমার চ্যানেলটা দেখলে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আশা রাখবো আমি এরকম ধরনের আপনার উৎসাহ পেলে আমি আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও দিই। অনেক তো দেখলেন, ফুচকার দোকান, চাউমিনের দোকান, কাপড়ের দোকান। আমরা ছেলেরা কি সবসময় জামা কাপড় নিয়ে ব্যস্ত থাকি? না, আপনি নিজেই দেখবেন আজকে কোথায় যাওয়ার কথা আছে। তো মনে করেন আপনি বাড়ির মালিক, আপনি হেড, তা আপনাকে বৌদি বললো যে আজকে কিন্তু অমুক জায়গায় যাওয়া আছে, আপনি জানেন যাইতে লাগবে, কী করবেন? কিন্তু সারাদিন কিন্তু আপনার মনে কোনো উত্তেজনা নাই, বাড়িতে যাবে তখন যাবে, কিন্তু বাড়িতে ঠিক উত্তেজনা আছে। তা আমাদের ছেলেদের জন্য ওই সাজ পোশাক কাপড় জামা কাপড় কিনলে কি আর না কিনলে কি, ওই সকালবেলায় আসতে হবে, মাথায় একটা টেনশন, টাকা কামাই করবো, খাবো, সংসার দিব, আর নিজের পকেটে টাকা না থাক, বাড়িতে তো টাকা আছে, বৌদি তো মানে আপনার বউ তো ভালো আছে, বাচ্চা কাচ্চা সুখে আছে, আর জামা কাপড় এর দিয়ে আর কী হবে। তা আমি আমার মনে হলো যে ফালাকাটা অনেক লোকই আসে যারা দূর দূর থেকে আসে, এই সমস্যাটা ফেস করে। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলো মিটে যাবে, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আজকে আমি সব দেখাই দিলাম যে কোথায় কী কী আছে। আপনারা হয়তো এতক্ষণ ভাবছিলেন যেখানে কী দেখাবে, তাই না? আমি যা দেখাবো খুব অবাক হবেন, আমাকে পাগল ভাববেন, কিন্তু আমি জানি এসব সমস্যার ফেস আমি নিজেও করেছি অনেক কয়েকবার। আমি বাইরে কয়েকবার গিয়েছিলাম, তো তাই সেই সমস্যাটা হচ্ছে টয়লেট বা পায়খানা। ধরুন আপনি বাড়ির থেকে আসছেন কিন্তু এখন আপনার পায়খানা চলছে, কী করবেন? এই ফালাকাটায় তিনটি পায়খানা আছে যেখানে আপনারা ইউজ করতে পারেন। এই হলো প্রথম, এটা হলো কমিউনিটি হলের পিছনে, এখানে এই যে ইনি বসে আছেন ইনি কালেকশন করেন। আর পায়খানার জন্য 10 টাকা নয়, আর পেছাবের জন্য 5 টাকা নয়। স্নান করার ব্যবস্থা আছে মনে হয় এখানে, যাক আমি জিজ্ঞেস করে নেব পরে এখান থেকে। ওই যে ভিতরে দেখছেন ড্রাম রাখা, ওখানে পায়খানার প্রস্রাবের ব্যবস্থা ভালোই আছে, পরিষ্কার আছে, জায়গাটাও সুন্দর, ছায়া ভরা। এটা আপনারা ইউজ করতে পারেন, মনে শান্তি পাবেন, আত্মতৃপ্তি পাবেন। যেটা বলছিলাম, খাওয়া দাওয়া খালি খেলে তো ভালো না, ওটাকে তো নামাইতে হবে, আনলোড তো করতে হবে। এটা হলো আনলোড করার জায়গা। যাই হোক, একটা দেখালাম, এখন আমরা চলে আসি দ্বিতীয় নম্বর জায়গায়। দ্বিতীয় জায়গাটি অবস্থিত দশমী ঘাটে, মানে আপনার ওই ট্রাক সিন্ডিকেট আসছে যে ট্রাক সিন্ডিকেটে দেখে আপনারা এগুলো দেখছেন, ওই যে দেখেন ট্রাক সারি সারিভাবে দাঁড় করানো আছে, এটা ট্রাক সিন্ডিকেটের মাঠ। আর ওই যে লোকটি বসে আছে, কাকিমাটা বসে আছে, উনি হয়তো লটারি বেচেন, যা হয়তো ওই লোকটা কালেকশন করেন। এটা হলো দ্বিতীয় জায়গা। এখানে ওই যে পেছাবের জায়গাটা দেখছেন, হ্যাঁ পেছাবের জায়গায় হয়তো পয়সা লাগে না, কিন্তু পায়খানাতে পয়সা নেয়, এখানে মানে পেছাবের জায়গায় পয়সা নেয় না মনে হয়, হ্যাঁ না নেয় না, পয়সা নেয় না এখানে। আর পেছাবের পয়সা লাগে না, কিন্তু পায়খানার পয়সা লাগে। যাক দেখে নিলেন দ্বিতীয় জায়গাটা, এই যে ট্রাকগুলো সারি সারিভাবে দাঁড় করানো আছে আপনারা দেখুন। ওই যে এই রাস্তাটা হচ্ছে দশমী ঘাটের রাস্তা। আচ্ছা, ওকে, এখন আমরা আবার ট্রাফিকে চলে আসি। ট্রাফিক থেকে আমরা মাদারী রোডে যাচ্ছি, মাদারী রোডের দিকে আসছি, মানে জায়গার রাস্তায়। এই যে প্রথম বামটা পড়ল, তারপরে এই চলে আসলাম মাদারী রোডে। মাদারী রোডে এটা ডান দিক, দ্বিতীয় নম্বর গলিতে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন উষা প্রিন্টিং জোন, জুতো দোকান রাস্তার এই পাশে আর রাস্তার ওই পাশে, এর মাঝখানে যে রাস্তাটা মানে এই রাস্তাটা হতে হয়েছে, এই যে এই রাস্তায় একটা আছে, এটা হলো মাদারী রোডে অবস্থিত
ডাক বাংলার সীমানার মধ্যে পড়েছে এই পায়খানাটি। আর এই রাস্তা দিয়ে সুভাষপল্লী যাওয়া যায়, সুভাষপল্লী ব্যাঙ্কের ট্যাঙ্কের কাজ টাজ করার জন্য এই রাস্তায় সব বেশিরভাগ ব্যবহার করে। এ হলো সুজিত, আর এটা হলো ওর শৌচালয়। এখানে ওই যে লেখাই আছে 5 টাকা পেচ্ছাপ, পায়খানা 10 টাকা। আর যদি কেউ স্নান করে এখানে স্নান করতে পারবে, এটাও ভালো আছে, পরিষ্কার, ছেলেটিও ভালো। যাই হোক।